বৃহস্পতিবার বিশ্ব মৎস্য দিবস এ উপলক্ষে রাজধানী প্রজ্ঞা ভবনে মৎস্য দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মৎস্য উৎপাদনে রাজ্যের বিভিন্ন প্রান্তে মৎস্য চাষীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এদিন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য চাষীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি জানান, রাজ্যে 95% লোকের পছন্দ মাছ। প্রতি বছর রাজ্যে 1,17,000 মেট্রিক টন মাছের প্রয়োজন হয়। এর মধ্যে রাজ্যে নিজস্ব মাছ উৎপাদনের পরিমাণ হল 85,000 মেট্রিক টন। বাকি 32,000 মেট্রিক টন মাছ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা থেকে আমদানি করা হয়। ছোট বড় জলাশয় যেগুলি আছে সব মিলিয়ে আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রতি বছর মাছের উৎপাদন হচ্ছে প্রায় 85,000 মেট্রিক টন। কত? 85,000 মেট্রিক টন আমাদের রাজ্যে প্রোডাকশন। আমাদের ডিমান্ড কি আছে, কত মাছ লাগে, প্লাস মাইনাস হয়তো কিছু হবে। আমাদের রাজ্যে প্রত্যেক বছর মাছ লাগে এই মুহূর্তে যেটা আমরা হিসাব দিচ্ছি সেটা হচ্ছে 1,17,000 মেট্রিক টন। কত? 1,17,000 মেট্রিক টন মাছের রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের রাজ্যে। এই 32,000 মেট্রিক টন মাছ ঘাটতি, যেটা যেটা ঘাটতি থাকছে না, কিন্তু পূরণ হচ্ছে কোথা থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে আমরা মাছ আনছি, আমরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয় মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, রাজ্যের ইতিহাসে এ প্রথম ইন্টিগ্রেটেড একোয়া পার্ক হচ্ছে। ঊনকোটি জেলায় 17 মিয়ার হাওর এলাকায় 1,000 কানি জমির উপর এই ইন্টিগ্রেটেড একোয়া পার্ক করে তোলা হচ্ছে। এর জন্য 100 কোটি টাকার প্রকল্প অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত প্রথম পদক্ষেপে কেন্দ্রীয় সরকার 43 কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা দিয়ে আগামী ডিসেম্বর মাস থেকে ইন্টিগ্রেটেড একোয়া পার্ক নির্মাণের কাজ শুরু করা হবে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। আমাদের ত্রিপুরা রাজ্যের মৎস্য দপ্তরের ইতিহাসে প্রথমবার ইন্টিগ্রেটেড একোয়া পার্ক আমরা স্থাপন করতে যাচ্ছি ঊনকোটি জেলার 17 মিয়া হাওড় এলাকাতে, যেখানে প্রায় 1,000 কানি জমির উপর এই ইন্টিগ্রেটেড একোয়া পার্ক গড়ে উঠবে। আপাতত প্রায় 500 কানিরও বেশি জমিতে আমরা ইন্টিগ্রেটেড একোয়া পার্ক নির্মাণের জন্য যারা ল্যান্ড ওনার রয়েছেন, জমির মালিক যারা রয়েছেন, তাদের সাথে দপ্তরের এগ্রিমেন্ট হয়েছে, আমরা চুক্তি বা স্বাক্ষর করেছি এবং ওই জায়গাতে আগামী ডিসেম্বর মাস থেকে কাজ শুরু হবে। আমি মনে করি ইন্টিগ্রেটেড একোয়া পার্ক যেদিন তৈরি হবে শুধুমাত্র ঊনকোটি জেলার মাছের চাহিদা পূরণ হবে না, সাথে সাথে রাজ্যেরও যেটা মাছের চাহিদা রয়েছে সেখান থেকে রাজ্যের মাছের চাহিদা পূরণেও এই ইন্টিগ্রেটেড একোয়া পার্ক আগামী দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাথে সাথে ঊনকোটি জেলার যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য এটা একটা মানে অন্যতম ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এদিন মৎস্যমন্ত্রী আরও জানান, রাজ্যে বেকারত্ব দূরীকরণে মৎস্য দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। তিনি আরও জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের 6,800 টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে। পাশাপাশি মৎস্য চাষীদের ক্ষতিগ্রস্ত জলাশয়গুলি মেরামতের জন্য 10,000 টাকা করে প্রদান করা হবে। বন্যায় ক্ষতিপূরণের জন্য 1,350 কোটি টাকার একটি প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাঠানো হয়েছে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। Bureau Report, RE News.